আমাদের যে কর্মসূচি সেটা হলো আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ডক্টর শরীফ শাহ, যিনি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন আম আদমি পার্টি ত্রিপুরার। তো ওনার অকাল প্রয়াণে আমাদের আম আদমি পার্টির কাজটা অনেকটা স্থগিত হয়ে যায়। তবে ওনার যে অসম্পূর্ণ স্বপ্ন যেটা ছিল সেটা আমরা সবাই মিলে চেষ্টা করছি, যাতে করে অসম্পূর্ণ স্বপ্নটাকে আমরা সম্পূর্ণ করতে পারি। তার জন্য আমাদের যারা ভলেন্টিয়ার্স আছেন তারা সবাই রাত দিন কাজ করে যাচ্ছে, দিনের পর দিন কাজ করছে, যাতে করে আমরা ত্রিপুরাতে আমরা সরকার গঠন করতে পারি এবং একটা ভালো যেন একটা সরকার দিতে পারি, তার জন্য আমরা কাজ করছি। এবং আমাদের আম আদমি পার্টির যে দিল্লি যে মডেল, যিনি মিস্টার অরবিন্দ কেজরিওয়ালজির আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমরা একটা প্রথমে যা শুরু করেছিলাম মিস কলের মাধ্যমে একটা সদস্য পদ নেওয়া শুরু করেছিলাম আমরা, সেখান থেকে আমরা মোটামুটি খুব ভালো একটা রেসপন্স পাই, যেটুকু এক্সপেক্ট করি তার থেকেও বেশি আমরা রেসপন্স পেয়েছি সবার কাছ থেকে। এবং আজকের দিনে ত্রিপুরাতে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন এবং একটা সুস্থ সমাজ, একটা সুন্দর ত্রিপুরা রাজ্য, একটা সুন্দর ভারতবর্ষ সবাই চাইছেন। তো সেই উদ্যোগে আমরা যাচ্ছি, যাতে করে আমাদের ত্রিপুরাতে শান্তি, সম্পৃতি, ভ্রাতৃত্ববোধ, মাতৃত্ববোধ সব যেন আত্মিকতা সব যেন টিকে থাকে আমাদের এই ত্রিপুরাতে, সেটা চেষ্টা করব। সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি এবং 2023-তে আমরা আশা করছি খুব ভালো কিছু করব আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম শক্তি দে। এখন ত্রিপুরাতে আমি নেতৃত্ব দিচ্ছি আপাতত, এখনও কমিটি ফর্ম হয়নি আমাদের, তো খুব শীঘ্রই আমাদের কমিটি ফর্ম হয়ে যাবে। কারণ আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সব থেকে বুথ ওয়াইজ এসব অনুসারে আমরা কাজ করে যাচ্ছিলাম, তো এখন মোটামুটি আমাদের লোক সংখ্যা হয়েছে, ভলেন্টিয়ার অনেক স্বেচ্ছাসেবক আমাদের কাছে আছেন, তো এখন মোটামুটি আমরা এক মাসের মধ্যে হয়তো আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি ফর্ম করে ফেলতে পারবো, সেটা আশা রাখছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.